যিনি দত্তক নেওয়া গ্রামের উন্নয়ন করতে পারেননি তিনি সমগ্র লোকসভা কেন্দ্রের উন্নয়ন কিভাবে করবেন? মঙ্গলবার ইটাহারের শ্রীধরপুরে বালুরঘাট লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে প্রচারে এসে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাসদা। উল্লেখ্য, বিগত পঞ্চায়েত নির্বাচনে প্রতিরাজপুর অঞ্চল দখল করে বিজেপি, ফলে এবারে সেই পঞ্চায়েত এলাকার যেসব বুথে তৃণমূল দুর্বল, মূলত সেই সমস্ত বুথে প্রচারে জোর দিচ্ছে তৃণমূল। বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে বীরবাহার কথায় উঠে আসে আদিবাসীদের বিজেপি উন্নয়নের নামে ভুল বোঝানোর কথা। বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার ফলাও করে বলে বেড়ান, তিনি নাকি 100 দিনের কাজের টাকা কেন্দ্রকে বলে আটকে রেখেছেন, ফলে যারা গরিব মানুষের কথা ভাবেন না তাদের মানুষ প্রত্যাখ্যান করবেন বইকে। এদিন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে কটাক্ষ করে বীরবাহাকে বলতে শোনা যায়, সুকান্ত মজুমদারের নাম তিনি মুখে আনতে চান না, কারণ যে সাংসদ নিজের দত্তক নেওয়া গ্রামের উন্নয়ন করতে পারে না তিনি কীভাবে লোকসভার মানুষ তথা ইটাহারের মানুষের উন্নয়ন করবেন? কারণ গ্রামের মানুষের রেলের উন্নয়নের থেকে বেশি প্রয়োজনীয় বাড়ি বাড়ি পানীয় জল, পাকা রাস্তা, পাকা বাড়ি, শিক্ষা, স্বাস্থ্য, মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার, যা তৃণমূল সরকার দিয়েছে। কারণ তৃণমূল গরিবের কথা ভাবে, শুধু রেলের উন্নয়নের কথা বলে মানুষের মন জয় করা যায় না। এদিন নির্বাচনী প্রচারে বক্তব্য রাখার পর শ্রীধরপুর গ্রামের আদিবাসী মানুষদের মন জয় করতে উঠোনে পাতা ত্রিপলে বসে এলাকার মানুষের সঙ্গে জনসংযোগ করেন রাজ্যের মন্ত্রী। তাদের আবদারে বেশ কিছুক্ষণ সকলের সঙ্গে সেলফিতে মস্তে দেখা যায় মন্ত্রীকে। এদিন মন্ত্রী বিবাহ হাসদা টাইমস 14 বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কি জানিয়েছেন শুনুন। ম্যাডাম, ইটাহার ব্লকে প্রতিরাজপুর অঞ্চলটাই একমাত্র বিজেপির দল, আপনি এসেছেন প্রচারে আদিবাসী অধ্যুষিত এলাকায়, কিভাবে মানুষের মন ঘুরাবেন? দেখুন, অবশ্যই বিজেপি যেটা ভুল বুঝিয়েছিল সেই ভুলটাকেই তো ভাঙাতে হচ্ছে, এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষ এবারে কিন্তু তৃণমূল কংগ্রেসের পাশেই থাকবে, কারণ বিজেপি এতদিন ধরে যে ভাঁওতাবাজিটা দেখিয়ে এসছে আদিবাসী মানুষের ওপরে, সেটা কিন্তু আদিবাসী সম্প্রদায়ের মানুষরা বুঝতে পেরেছে, এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষ এবারে 26 তারিখ এই এলাকা থেকে বিপুল সংখ্যক ভোট তৃণমূল কংগ্রেসের পক্ষেই যাবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থা প্রতি আস্থা ওনারা রাখবেন। দেখুন, আমার 4টে জায়গায় আমি এরকম ধরন মানুষের সাথে আলোচনায় বসতে চাইছি, এবং আমার এখানে প্রোগ্রাম ছিল না। মুশারফ ভাই আমাকে বললেন যে দিদি এসছেন আপনি বালুরঘাটে, তো ভাইয়ের ডাকে দিদি সাড়া দেবে না, এরকম তো হতে পারে না। এবং যেখানে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা থাকেন তাদের পাশে দাঁড়ানোর জন্য সব জায়গায় আমি রেডি আছি। দিদি, আজকে একদম প্রত্যন্ত গ্রামে মাটিতে বসে সকলে আপনার বক্তব্য শুনলেন, আপনি একজন একদম বাড়িতে বসে একটা রাজ্যের মন্ত্রী, আপনি সাধারণ মানুষকে নির্বাচনী প্রচারে এসেছেন, কেমন লাগছে? দেখুন, খুব ভালো লাগছে, কারণ আমি দেখুন এইসব মানুষ দ্বারাই নির্বাচিত একজন জনপ্রতিনিধি। আমি সব জায়গায় বলি মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে আশীর্বাদ দিয়েছেন, জনগণ আমাকে ভোট দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় 5 বছরের জন্য আমাকে কর্মচারী নিয়োগ করেছেন মানুষের কাজ যাতে করতে পারি। তো সেই জায়গা থেকে সেই সব মানুষদের পাশে আসতে ভালো লাগে যারা আমাদের মতো জনপ্রতিনিধিদেরকে নিজেদের এলাকার উন্নয়নের জন্য এবং আশীর্বাদ দিয়ে আমাদেরকে বিধানসভায় কিংবা লোকসভায় পাঠান। সুকান্ত মজুমদার কিছু করেনি অভিযোগ তৃণমূল, কি বলবেন? দেখুন, সুকান্ত মজুমদারের নামটাই আনতে চাইছি না। আমি গতকাল গেছিলাম বালুরঘাটে, যে জায়গাটাকে উনি দত্তক নিয়েছিলেন সেই গ্রামে ঢোকার মুখেই আমি দেখলাম, মানে সেই রাস্তা ছিল না, পাহাড়ের ওপর দিয়ে আমাকে যেতে হয়েছে, যেখানে উনি একটা গ্রামকে দত্তক নিয়ে উন্নয়ন করতে পারেন না, উনি লোকসভায় উন্নয়ন করবেন কী করে? এবং উনি বড় বড় কথা বলেন, বক্তব্য রাখেন, গরিব মানুষের 100 দিনের টাকা এবং আবাস যোজনার টাকা উনিই তো বন্ধ করে রেখেছেন, উনি তো নিজে ফলাও করে সেটা প্রচারও করেন। তো সেই জায়গা থেকে মানুষ, যে মানুষটা গরিব মানুষের কথা ভাবে না তিনি মানে উন্নয়ন করবেন আমার তো মনে হয় না। কিন্তু উনি বললেন দত্তক গ্রামে যে কাজ হচ্ছে না সেটা প্রশাসন করতে দিচ্ছে না। দেখুন, আমরাও জনপ্রতিনিধি, আমরাও জানি যে প্রশাসনকে দিয়ে কিভাবে কাজ করিয়ে নিতে হয়। শুধু প্রশাসনকে দোষ দিলে হবে না, নিজের চেয়ারটার উপর যদি গুরুত্ব ওনার থাকতো এবং উনি যদি মানুষের জন্য জনপ্রতিনিধি হয়ে থাকতেন তাহলে নিশ্চয়ই কোনো না কোনো ভাবে কাজ করতে পারতেন। তিনি তো খালি রেলেরই উন্নয়নের কথা বলে আসছেন মানুষের সামনে, আর কিছু করেন না? না, গ্রামের মানুষকে উনি রেলে উঠিয়ে দেবেন, যেখানে কোথাও রেলের যায় নেই পার্টি নেই সেখান থেকে উনি কী করে মানুষকে উন্নয়ন দেবেন? আমার কথা হচ্ছে সাধারণ গ্রামের মানুষের দাবিটা কী, একটুখানি রাস্তা হোক, একটু পাকা বাড়িটা পাক, একটু এই 100 দিনের যে কাজগুলো করেছে তার টাকা পাক, এর থেকে তো বাড়তি দাবি নেই। কিন্তু ওনারা সব সময় ওই রেল রেল দেখিয়ে যাবেন, রেলের উন্নয়ন যে কোথায় গিয়ে পড়বে সেটা আমরাও জানি না। আজকে আপনি উত্তর দিনাজপুর জেলায় প্রধানমন্ত্রী এই জেলাতেই প্রচারে এসেছেন, কী বলবেন? আমি ওনাদেরকে, দেখুন বিজেপির নেতাদেরকে বেশি গুরুত্ব দিতে চাই না, আমি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছেন তার কথা আমি বলবো, বিজেপিকে এত গুরুত্ব দিয়ে লাভ নেই। তবে বালুরঘাটে তৃণমূল কংগ্রেসের সাংসদ পদপ্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে প্রচারের ক্ষেত্রে যে কোনো ফাঁক রাখা হচ্ছে না তা এদিনের প্রচার পদ্ধতিতেই বলে দিচ্ছে। উত্তর দিনাজপুর ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, টাইমস 14 বাংলা।
আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা, ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066555 অথবা 8373066444 এই নম্বরে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। চাকরি পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।